بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإنك لعلى خلق عظيم. وقال الله تعالى في آية أخرى فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. الله پاک رب العالمين সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একো যার কোনো শরীক নেই যে আল্লাহ পাক রব العالمين তার দিনকে সম্পূর্ণ করেছেন দিনের সার্বিক দিককে আল কোরআনে নাজিল করে এবং তার ব্যাখ্যা স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রেরণ করে যিনি কোরআনে কারীমের বাস্তব রূপ দেওয়ার জন্য প্রেরিত হয়েছেন। সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি যেমন আকীদার দিক ইবাদত বান্দেগির দিক আল্লাহ পাকের সম্পূর্ণ করেছেন আল্লাহর পক্ষ থেকে তেমনি আখলাক চরিত্রের দিককেও পূর্ণতা দান করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস রয়েছে বয়স বলে উত্তমমা মাকারিমুল আখলাক আমাকে রাসূল করে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার উদ্দেশ্যে। আমাদের মুসলিম সমাজে ব্যাধির শেষ নেই, পাপের শেষ নেই, ভুলের শেষ নেই। যেই দিক নিয়ে আলোচনা করা যাক প্রত্যেকটি দিকের প্রয়োজন রয়েছে। আকিদার দিকে নজর দিলে দেখা যায় আকিদাই এমন আমাদের বড় বড় ভুল রয়েছে যে ইমান নিয়ে টানাটা নেই। ইবাদত বন্দেগিতে এত ঘাটতি রয়েছে যে সবচেয়ে বড় ফরজের পরোয়া নেই। আখলাক চরিত্রের দিক থেকে আমাদের এমন অবনতি হয়েছে যে আমরা দিনের নয় দুনিয়ার নেই। অধিকাংশ মুসলিম আজকে না দিনের আকিদা ইবাদত ঠিক থাকতো, দিন ঠিক থাকতো, যার একটা অংশ আখলাক চরিত্র যদি এগুলো ঠিক থাকতো তাহলে আখেরাত সুন্দর হইতো, দিন সুন্দর হইতো। আর যদি ইবাদত বন্দেগী ছাড়া যেমন অমুসলিমদের অবস্থা আখলাক চরিত্রের দিকটাও ঠিক থাকতো তাহলে দুনিয়াটাও ভালো হইতো। এই জন্য আজকাল অধিকাংশ মুসলিম না দিনের না দুনিয়ার, না দিনের দিক থেকে তাদের অগ্রগতি আর না দুনিয়ার দিক থেকে কোনো অগ্রগতি রয়েছে। তো এই শোচনীয় অবস্থায় আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র আলোচনা করা শুধু কিস্সা কাহিনীর জন্য নয়, আর প্রাচীন যুগের কোন ইতিহাস বর্ণনা করার জন্য নয়, কোনো মহান ব্যক্তির জীবনী বর্ণনা করার উদ্দেশ্যে নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মানুষের জন্য উত্তম আদর্শ, আর বিশেষ করে যারা আল্লাহ বিশ্বাসী পরকালে বিশ্বাসী। যেমন কোরআনে কারীমের সূরায়ে আহজাবের আয়াত নম্বর 21 মহান আল্লাহ ইরশাদ করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উসওয়ায়ে হাসানাহ, উত্তম আদর্শ। লেমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, বিশেষ করে যারা আল্লাহ বিশ্বাসী, আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী, ওয়াল ইয়াউমাল আখির আর পরকালে বিশ্বাসী, পরকাল সম্পর্কে আশা রাখে যে পরকালে ভালো মন্দের প্রতিদান বদলা অবশ্যই পাবে, দুনিয়ায় হক বাতিলের ফয়সালা না হলেও, দুনিয়াতে পাওনাদার পাওনা না পেলেও, দুনিয়াতে মজলুম জুলমের শিকার হয়ে সারা জীবনটা থেকে গেলেও, আখেরাতে প্রত্যেকের নিজ নিজ প্রাপ্য হক পূর্ণমাত্রায় পাবে। যারা আল্লাহ বিশ্বাসী, যারা পরকালে বিশ্বাসী, তাদের জন্য বিশেষ করে কারণ তারা আল্লাহ পাকের প্রতি ইমান নিয়ে এসছে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান নিয়ে এসছে, সুতরাং তাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের জন্য উত্তম আদর্শ। প্রথম দেখতে হবে আমাদের আকীদার বিষয়ে, আমাদের বিশ্বাস আকীদা কেমন হবে, যেমন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা বিশ্বাস। আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক কেমন হইতে হবে, যেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাকের সাথে সম্পর্ক, ইবাদত বন্দেগীর তরিকা। আমাদের আখলাক চরিত্র কেমন হইতে হবে, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রকে পূর্ণ করে গেছেন এবং তিনি কোরআনের বাস্তব চিত্র ছিলেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, কানা খুলুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র ছিল আল কোরআনুল করিম। কোরআনে করিম কেমন করে চরিত্র হয়, কোরআনে করিমের বাস্তবায়ন করা, কোরআনে করিমের শুরু থেকে শেষ পর্যন্ত এক একটি বিষয়ের প্রতি আমল করা, সেই মোতাবেক জীবন গড়া, সেই মোতাবেক চলা, সেই মোতাবেক জীবন তৈরি করা, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। তাহলে কোরআনে করিমের যা আছে আল্লাহ পাকের ওহি, তার বাস্তব রূপ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, আমাদের কাউকে আল্লাহ পাক সার্টিফিকেট দেননি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চললে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান চরিত্র গ্রহণ করলে এবং সেই মোতাবেক চলার জন্য প্রচেষ্টা রাখলে আমরা ইনশাআল্লাহ তাআলা উত্তম চরিত্রের অধিকারী হতে পারব। আর এটাই হচ্ছে উদ্দেশ্য, যাতে করে আমরা এসব জেনে, প্রথম কথা আমাদের জানার অভাব, জানি না যে এইরকম আমাদের ভালো চরিত্র হওয়া উচিত। একজন পুরুষ জানে না তার চরিত্র কেমন তার স্ত্রীর সাথে হওয়া উচিত, একজন মহিলা জানে না তার স্বামীর সাথে কেমন আচরণ চরিত্র হওয়া উচিত, একজন মানুষ জানে না যে তার প্রতিবেশীর সাথে, তার আত্মীয় স্বজনদের সাথে, তার দেশবাসীর সাথে, মানুষের সাথে, মুসলিমের সাথে কেমন আচার আচরণ হওয়া উচিত, এটা জানেন না। সবচেয়ে বড় রোগ হচ্ছে জেহালত, অজ্ঞতা। এই অজ্ঞতা দূর করার উদ্দেশ্যে আমাদের এই আলোচনা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র মানুষের সাথে কেমন ছিল। জানার পরে হচ্ছে কর্মের পালা, আমলের পালা। তারপরে আমল করার ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা করতে হবে যে কে কেমন আমল করতে পারে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল, আল্লাহ সূরায়ে মুলক এর সাদ করেছেন, আল্লাহ পাক তোমাদের পৃথিবীতে এই জন্যই সৃষ্টি করেছেন যে যাতে করে তোমাদের পরীক্ষা করা সম্ভব হয় যে তোমাদের মধ্যে কে ভালো কর্ম করে আসছে। তাহলে জানার পরে, প্রথম জানা জরুরি, না জানলে কি করে বা আপনি আখলাক চরিত্র গঠন করবেন। জানার পরে কর্মের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে যে কে কত সুন্দর চরিত্র গঠন করতে পারে, কে কেমন চরিত্রবান হইতে পারে। চরিত্রের ক্ষেত্রে অনেক এমন মানুষরাও বদনাম আজকালকার জামানায়, যাদের আকীদা সংগ্রহিত, আকীদায় শিরক নেই, আকীদায় কুফরি নাস্তিকতা নেই, আকীদায় কবর মাজার পূজা নেই, আকীদায় পীরতন্ত্র নেই, সুফিজম নেই, আকীদায় কুসংস্কার নেই, বিদাত নেই। অনেকের ইবাদত বন্দেগী ঠিক আছে, আকীদার সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক আছে, ফারায়েজ ওয়াজিবাত অনেকটাই ঠিক আছে, কিন্তু আখলাক চরিত্রের ক্ষেত্রে মানুষের সাথে একেবারে দুর্বল, একেবারে কমজোর। সুতরাং আমাদের প্রত্যেকটি দিককে সুন্দর করতে হবে, এই উদ্দেশ্যে আজকের বিষয়বস্তু আপনাদের সামনে পেশ করব সংক্ষেপে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মানুষের সাথে কেমন ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের আয়াত নম্বর 4 এ ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় তুমি নিঃসন্দেহে, ওয়া ইন্নাকা নিশ্চয় তুমি, লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছে। মহান চরিত্র, খুলুক আযীম, মহান চরিত্রের অধিকারী তুমি। আল্লাহ রাব্বুল এই সার্টিফিকেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ভালো চরিত্র সম্পর্কে সূরা আলে ইমরান আয়াত নম্বর 159 এ বলতে গিয়ে ইরশাদ করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমতেই তুমি মানব জাতির উদ্দেশ্যে, অন্যান্য মানুষের উদ্দেশ্যেই তুমি নম্র ব্যবহার করে থাকো, অন্যান্য মানুষের সাথে নরম আচরণ করে থাকো, লিনতালাহ তাদের সাথে নম্র ব্যবহার করে থাকো, ওয়ালাউ কুনতা ফাজলান গালিজাল কালবি, তুমি যদি কর্কশভাষী হতে, নিষ্ঠুর হতে, তোমার হৃদয় যদি শক্ত হইত, গালিজাল কালবি লান ফাজু মিন হাওলিক, তাহলে মানুষ নিষ্ঠুর ব্যক্তি দেখে, কর্কশভাষী দেখে তোমার কাছ থেকে দূরে সরে যেত, কেটে পড়ত, লান ফাজু মিন হাওলিক, তোমার আশপাশ থেকে দূরে পালিয়ে যেত, সরে যেত। ফাআফু আনহুম, সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষদেরকে তুমি মার্জনা করে দাও, মাফ করে দাও, কেউ ভুল করল তুমি মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তির সাথে, নিজের স্বার্থের সাথে কেউ যদি বেয়াদবি করত, কখনো তিনি প্রতিশোধ নেননি। যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, আসবে মাফ করে দাও, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য হ্যাঁ প্রতিশোধ নিয়েছে, নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে কোনো প্রতিশোধ নেই, দিনের জন্য, রব্বুল আলামিনের জন্য আল্লাহর দিন নষ্ট করেছে, হ্যাঁ তখন তিনি দণ্ডবিধানের বাস্তবায়ন করেছে, যেটা ক্যান্সারের চিকিৎসার স্বরূপ। আল্লাহ পাক বলছেন, তুমি মাফ করে দাও মানুষকে যদি কেউ ভুল করে, বস্তা ফের লাহম, শুধু মাফ করা নাই, মাফ করার সাথে আল্লাহর কাছে তাদের জন্য মার্জনা কামনা করো, ক্ষমতলব করো, যে আল্লাহ এদেরকে মাফ করে দিই, এরা ভুল করেছে, অন্যায় করেছে, এদেরকে মাফ করে দাও। অসাবের হম ফিল আম, আর কাউকে ছোট মনে করে দূরে সরিয়ে দিও না, বরং তাদেরকে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে পরামর্শে রাখিয়া, তাদের সাথে পরামর্শ দিয়ে, সাবের হম ফিল, যে যেমন ময়দানে যে ক্ষেত্রে পরামর্শ দিতে পারে সেই ক্ষেত্রে পরামর্শ নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনটা এরকমই ছিল। সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিচ্ছেন যে মদিনার সুরক্ষার জন্য খন্দকের যুদ্ধের সময়, আহজাবের যুদ্ধের সময় মদিনার যেই দিক থেকে দুশ্মন শত্রু কাফেরদের ঢোকার আশঙ্কা রয়েছে সেই দিকে পরীক্ষা খনন করতে হবে, গর্ত খোদাই করে হেফাজতের ব্যবস্থা করতে হবে, পরামর্শ নিয়েছেন রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার পরামর্শ নিয়েছেন হুদাইবিয়ার সন্ধির সময়। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ নিয়েছেন, পরামর্শ যোগ্য ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হয়, পরামর্শ যার তার কাছ থেকে নেওয়া হয় না, পরামর্শ যার দ্বারা সেখানে কল্যাণ হতে পারে তার দ্বারা নেওয়া হয়, অর্থাৎ পরামর্শ মানে গণতন্ত্র নয়। যেমন এক শ্রেণীর মূর্খরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করেছে, ফায়জা আজামতা ফাতাওয়াক্কাল আল্লাহ, পরামর্শ নেওয়ার পরে যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাও, দৃঢ় সংকল্প করো যে এই কাজটা করতে হবে, তাহলে আল্লাহর ভরসা করো আর কাজে নেমে পড়ো। পরামর্শ নিলেন পাঁচজন, পাঁচ রকম বললো, একটাই তো নেবে না, এই একটা নেওয়ার ক্ষেত্রে যখন দৃঢ় সংকল্প হয়েছে আল্লাহকে তওয়াক্কল করো, ভরসা করো আর কাজে নেমে পড়ো, এমন নাই যে পাঁচজন পাঁচ রকম কথা বলছে কোনো নেই না, এটা যুক্তিসঙ্গত না। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিল, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন ওই সব লোকদেরকে যারা আল্লাহ তার উপর ভরসা রাখে, আল্লাহ উপর আস্থা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আলোচনা শুরু করি, সরাসরি যে আলোচনাগুলো পেশ করে প্রত্যেকটি সহি হাদিস রয়েছে, অধিকাংশ বিষয়গুলি সহি বুখারী মুসলিম রয়েছে, নয় আবু দাউদ নাসাঈ রয়েছে, ইমাম তিরমিজির একটি সনানে তিরমিজিতে বা জামে তিরমিজিতে অধ্যায় রয়েছে কিতাবু সামায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র এবং শারীরিক গঠন সম্পর্কে এই সামায়, সামায়ে তিরমিজি বলে আমাদের দেশে আলেম সমাজে খুব প্রসিদ্ধ রয়েছে, মশহুর রয়েছে।
এতেও অধিকাংশ বিষয়গুলি রয়েছে। আমি প্রত্যেকটার বরাত বা রেফারেন্স হয়তো আলোচনা করব না সময়ের স্বল্পতার জন্য, তবে প্রত্যেকটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহি সনদে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপ চেহারার দিক থেকে কান আহসানুন নাস ওয়াজহা সবচেয়ে সুন্দর ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন। যেমন তার সুরত সুন্দর ছিল, চেহারা সুন্দর ছিল, তেমন সিরাত আখলাক চরিত্র সবচেয়ে বেশি সুন্দর ছিল। আখলাক চরিত্র ব্যবহারের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। সহিহ মুসলিমে বিষয়টি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অশ্লীল কথা বলতেন না, লাম ইয়াকুন ফাহিশা, অশ্লীল কথা বলতেন। অশ্লীল কথা যারা বলে তারা দুই রকম, একরকম হচ্ছে তার প্রকৃতি হচ্ছে অশ্লীলতা, ও জন্মগত অশ্লীলতার উপর পয়দা হয়েছে যার ফলে অশ্লীল কথায় ভালো লাগে, যেন স্বভাব হয়ে গেছে অশ্লীল কথা বলা, এইরকমও ছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ালা মুতাফাহিশান, আর কোন কোন লোক আছে না জন্মগত ভাবে লোকটা ভালো ছিল, ছোট কাল থেকে কখন খারাপ কথা শোনা যায় না, কিন্তু লোকজনকে দেখে যে অশ্লীল কথা বলে, সেভাবে যে অশ্লীল কথা বলায় মনে হয় বাহাদুরী, হ্যাঁ বীরত্ব, সুতরাং সে বানিয়ে বানিয়ে অশ্লীল কথা বলার চেষ্টা করে, আসে না মুখে তারপরে বলার চেষ্টা করে, মতো ফাহিস না বিকানি সানু কখনো এইরকম করতেন না। ওয়ালা সাখাবান ফি বিন আসওয়াক, আর না হাটে বাজারে গিয়ে হইচই করতেন, চিৎকার করতেন, যেমন অবদ্র মানুষদের চরিত্র, অবদ্র মানুষদের কাছ থেকে এই আছো, এই শোনো শোনো শোনো, পেছন দিক থেকে এই চিৎকার রাস্তায় বাজারে হাটে ঘাটে, তাই না, কথা বললে চিৎকার করে, এটা হচ্ছে অবধুল অশিক্ষিত, যার সভ্যতা বুঝে না, ইসলামও বুঝে না, দুনিয়ার সভ্যতাও বুঝে না, তাদের কাছে হাটে বাজারে তিনি কখনো হইচই করতেন না, চিৎকার করতেন না, ভদ্রভাবে কথা বলতেন। ওয়ালায়াজি বিসাইয়াত ইসাইয়া, কখনো মন্দের বদলা মন্দ দিতেন না, একটা লোক মন্দ করিল সেজন্য তোমাকে মন্দ করতে হবে, একটা লোক চোখ রাঙা দিল আপনিও রাঙা চোখে কথা বলবেন, একটি লোক থু দিল তা আপনিও থু, আর তারপর দুজনে লাফি মারামারি শুরু হয়ে গেল, তাই না, হচ্ছে না হচ্ছে না, এরকম কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। ওয়ালাকিন ইয়াফু ওয়াসফা, তবে কেউ যদি খারাপ করত তাহলে তিনি মাফ করে দিতেন এবং উপেক্ষা করতেন, মাফ করে দিয়ে, মাফ করে দেওয়া দুই রকম, একজন ইয়াসফা ফাফ ওয়াসফাহু, কোরআন আল্লাহ দুটো কথা বলেছে, মাফ করো এবং উপেক্ষা করো, অনেক সময় মাফ তো করে দিলেন যে কোনো স্বার্থে হোক না কেন, লোকেরা ধরে নিল, অথবা তখনকার মতো মাফ করে দিলেন, কিন্তু আচ্ছা ঠিক আছে আজকে কিছু বললাম না, কিন্তু সুযোগ পেলে তো করে দেখব, তাহলে আপনি সাফা করলেন, উপেক্ষা করলেন না, চান্সে থাকলেন যে কখন চান্স পাবো যে তোকে চাপবো দেখবো তোকে, না আল্লাহ পাকে দুটো হুকুম করেছেন, মাফ করো এবং একেবারে উপেক্ষা করো, ছেড়ে দাও। তিরমিজিতে বিষয়টি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলম করা হলে, কেউ বাড়াবাড়ি করলে কখনো তিনি প্রতিশোধ নেননি, অমান্তা সালামিন মাজলামাতিন জুলিমা হাতাত্তু, কখনো তিনি প্রতিশোধ নেননি, বাড়াবাড়ি করুক জুলম অত্যাচার করুক, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নেননি, এটা বাস্তব প্রমাণ মক্কা বিজয়, মক্কা বিজয়ের ওই কাফেররা মজুদ, যেই কাফেররা জুলম অত্যাচার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর মক্কায় এরা এখন শীর্ণত করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ফয়সালা করবেন তারই বাস্তবায়ন হবে, প্রত্যেকের গলা কাটা হোক, টুকরো টুকরো করে দাও, সব কিছু সম্ভব ছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযহাবু, যাও যাও, ফান্তুমুত তালাকা, তোমাদেরকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, মালাম ইনতাহাক মিন মাহারিমিল্লাহ শাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হারাম কৃত নিষিদ্ধ কোন কাজ না করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান লঙ্ঘন না করা হয়েছে, আল্লাহর বিধান লঙ্ঘন করলে এটা আর নবীর হক থাকলো না, এটা আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের হক নষ্ট করেছে, দীন নষ্ট করেছে। ফায়দান তাহাক মিন মাহারিমিল্লাহ শাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হারাম কৃত নিষিদ্ধ এমন কিছু কেউ করত তাহলে কানামিন আশার দেহিম ফি যালিকা, সবচেয়ে বেশি রাগান্বিত হতেন,
তাহলে নবী করিম সাল্লামের জীবনে কখনো যদি রাগান্বিত অবস্থা দেখেন, কি জন্য রাগান্বিত হয়েছেন? আল্লাহর হক নষ্ট করা হয়েছে, আল্লাহর দিনকে নষ্ট করা হয়েছে, সেই জন্য তিনি রাগান্বিত হয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হইলেন একবার, কখন? যখন দেখলেন যে ওসামাকে ওসামা বিন যায়েদকে সুপারিশ করার জন্য পাঠিয়েছে, যে কুরাইশ বংশেরই মাখজুমি, কুরাইশ বংশেরই আমি মহিলা চুরি করেছে, এই মহিলার হাত কাটা হবে, এটা বংশের জন্য লজ্জাকর বিষয়, মানহানি, বড়ই মানহানির বিষয়, সুতরাং একে মাফ করে দেওয়া, মাফ করে দেওয়া। রাসূলুল্লাহ এত রাগান্বিত হলেন, রাগান্বিত হলেন যে বক্তব্য রাখলেন, খুতবা দিলেন, আর বললেন, ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি, লাউ আন্না ফাতিমা তাবিন্তা মুহাম্মাদিন সারাতাল লাকাত আফিয়াতা, ওই মেয়েটির নাম ফাতেমা ছিল যে চুরি করেছিল, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করতো সারাতা লাকাতা আফিয়াতা, তারও হাতটা কেটে নিতাম। আমার কাছে স্বজন প্রীতি নেই, এটা মানুষের কাছে হইতে পারে যারা চরিত্রহীন, ওইসব মানুষের কাছে হইতে পারে যারা পরকাল সম্পর্কে গাফিল, ওইসব মানুষের দ্বারা হইতে পারে স্বজন প্রীতি, আপনকে ছেড়ে দাও, পরকে শাস্তি দাও, এটা ওদের দ্বারা হইতে পারে যে আল্লাহকে ভয় করে না, পরকালকে ভয় করে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, জাহান্নামের সম্মুখীন হইতে হবে, এসব নিজেদের চিন্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের স্বার্থে রাগান্বিত হতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের পক্ষ থেকে যদি দুটো অপশন দেওয়া হয়, ইখতিয়ার, চয়েস, হয় এটা করেন না হয় এটা করেন, এটাও চলবে এটাও চলবে, বেশ কিছু বিষয় রয়েছে এটাও চলতে পারে, অনেক ইসলামের বিধিবিধান রয়েছে, তাহলে কোনটা গ্রহণ করতেন? যেটা মানুষের জন্য সহজ, যেটা মানুষের জন্য সহজ। এইরকমই হচ্ছে কসরের নামাজ, সফরের কসরও করতে পারেন, আবার জায়েজ আছে পুরো নামাজ পড়া, কোনটা সহজ? কসর করা সহজ। হ্যাঁ, সফরে জমা করা জায়েজ আছে, জমা করতে পারেন, জোহর আসর জমা করতে পারেন, আর মাগরিব আসর জমা করতে পারেন, আর আলাদা আলাদা করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু জমা করেছেন না করেন নাই? করেছেন। এইরকম ভাবে যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমা ফুইরা বাইনা আমরাইন, দুটি বিষয়ে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইখতিয়ার দেওয়া হইতো, স্বাধীনতা দেওয়া হইতো যে এটা চলবে এটাও চলবে, এটাও করতে পারো এটাও করতে পারো, এইভাবে করতে পারো ওইভাবে করতে পারো, তাহলে ইল্লা ইখতারা ইসলাম, যেটা সহজ হতো মানুষের জন্য সেটাই তিনি পছন্দ করতেন। মা আলাম ইয়াকুন ইসমান, তবে যতক্ষণ গোনার কাজ না, হ্যাঁ গোনার কাজ হলে, হ্যাঁ এটা করলে গোনা আছে, আর এটাতে গোনা নেই, কখনো না, গোনার কাজ কখনো তিনি বাছাই করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে আচরণ করেছে, মামা যারা বা বিয়া দেহি সেই আন, কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে তো দূর করা, কোনো প্রাণীকে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে মারেননি, কোনো কাউকে মারেননি, কোনো কিছুকে মারেননি, ওয়ালা আবদান, কোনো পশু পাখিকে মারেননি, ওয়ালা আবদান, কোনো গোলাম দাসকে, কিতু দাসকে মারেননি, ওয়ালা খাদেমান, কোনো খাদেম চাকরনকরকে মারেননি, ওয়ালা ইমরাতান, স্ত্রীকে মারেননি, কোনো বিবিকে, কোনো স্ত্রীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারধর করেননি। অথচ এমন লোক দেখেন আজকালকার মুসলিম সমাজে, তার দুটো স্ত্রী আছে, চারটা নয়, চারটার বেশি তো কোনো মুসলিমের জন্য যায় না, রাসূলুল্লাহ একসাথে নয়টি থেকেছে, তার এটা আল্লাহ পাক রব্বুল ইসপেশাল হুকুম এবং অনুমতি, দুটো স্ত্রী আছে, আর বলতে পারবে সেই মুসলিম যে আমি দুই স্ত্রী কাউকে মারি, এরকম লোক পাওয়া আজকাল মুশকিল। হ্যাঁ, একটা স্ত্রীতে অনেকে হয়তো বলে আমি জীবনে আমার স্ত্রীকে মারি, তাই না, দুটো স্ত্রী আছে, তিনটে স্ত্রী আছে, আর আমি কাউকে জীবনে মারিনি, এইরকম লোক আজকাল মুসলিম সমাজে এইরকম চরিত্রবান খুঁজে পাওয়া মুশকিল, অসম্ভব বললে ভুল হবে না, হয়তো আজকালকার জমানায় চরিত্রের অবনতির জমানায়, জুল অত্যাচারের জমানায়, খেয়াল খুশি চলাফেরার জমানায়, কুপ্রবৃত্তির অনুসরণের জমানায়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন ওই মানুষকে, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি, সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজের পরিবারের কাছে ভালো, নিজের স্ত্রীর কাছে, নিজের ছেলে মেয়েদের কাছে ভালো, সে সবচাইতে ভালো মানুষ, ওয়া আনা খাইরুকুম লি আহলি, আর আমি তোমাদের মধ্যে সবচাইতে ভালো, খাইরুকুম তোমাদের মধ্যে ভালো, লি আহলি আমার পরিবারের কাছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে মারেননি, ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ যখন করেছেন, হ্যাঁ জিহাদ ফি আল্লাহ পাকের নির্দেশ, জুলুম অত্যাচার দূর করার উদ্দেশ্যে, মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহ পাকের গোলামের দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, শির কুফরি দূর করার উদ্দেশ্যে, মানব জাতির ক্যান্সারের রোগের চিকিৎসার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল জিহাদ ফরজ করেছেন, না সেখানে অস্ত্র ধারণ করেছেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে কোন কারো আঘাত করেননি, একজন কাফের দুষ্ট ছাড়া। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য নিয়ে আসছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক অস্ত্র শুধু স্পর্শ করেছিল ওই কাফেরকে, তাতে সে অস্থির হয়ে ছটপট করে সে ধ্বংস হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে কাউকে মারধর করেননি। তিনি রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল মুমিনিন, আল্লাহ পাক বলেন মুমিনদের জন্য রহমতি কথা বলেছেন, রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল নাস, মানব জাতির জন্য রহমতি কথা বলেছেন, রাহমাতুল্লিল আলামিন, বিশ্ব জগতের সমস্ত কিছুর জন্য রহমতি। আলাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে বা সত্তা ছাড়া পৃথিবীতে যে কেউ আছে আর যা কিছু আছে সবগুলোর নাম হচ্ছে আলাম। মানব জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগৎ, গাছের জগৎ, পাখির জগৎ, এভাবে জগৎ বলা, আলাম মানে জগৎ, পাথরের জগৎ ইত্যাদি ইত্যাদি, সমস্ত কিছুর জন্য আর সকলের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ আল্লাহ পাক সূরা আম্বিয়াতে ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে বিষয়টি বললাম সেই মুসলিম রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ উত্তম চরিত্র সম্পর্কে, খাদামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছি, খেদমত করেছি, আশারা সেনিন 10 বছর ধরে মা রেখে দিয়ে চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে, যে খেদমত করবে, দিন শিখবে, আর দ্বিতীয় বিয়ে ছিল তার মায়ের উম্মা সাল্লামের এই স্বামীর বাড়িতে, আর কি আর করবে, আনাসের চাইতে ভালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাজ ধরে নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন আনাসের মুম্মা সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, হাযা আনাস গোলামুন ইখদিমুকা, এ আনাস আমার প্রিয় ছেলে, আপনার খেদমত করতে চাই, খেদমত করবে, আমি চাই যে আপনার খেদমত করে সেবা করে দেব। 10 বছর ধরে মদিনায় নবী সাল 10 বছর থেকে যান, তাই না? তাহলে মদিনায় হিজরতের সাথেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত শুরু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া শেষ জীবন পর্যন্ত। ফামা কালা লি উফতু, কখন আমাকে উহ আহ করেননি, এই বলে না আমাদের সমাজের লোক বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিমাতে বলে, আর উফ উহ আহ কে উফ বলা, ফালা তাকুলনা উফ, বাপ মাকে কখন উহ আহ, হেই এসব কথা বলি না, কখন না। ওমা কালা লি শাইইন সানাতু, খাদেম কে চাকর কে পর্যন্ত, বাপ মা নয়, হ্যাঁ স্ত্রী নয়, ছেলে মেয়ে নয়, খাদেম চাকর খেদমত করছে, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওহ এই এসব কথা বলেননি, আর আমাকে কখনো এই কথা বলেননি যে তুমি এটা কেন করলে, আমি করে নিয়েছি বিনা অনুমতিতে, ভালো লেগেছে করে ফেলেছি, আর কাজটা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মোতাবেক ছিল না, এটা না করলেই ঠিক ছিল, তারপরে এই কথা বলেন কেন করলে তুমি, কে বললো তোমাকে। যেমন আজকাল আমরা চার্জ করে থাকি আমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে, ওয়ালা আলে শাইইন তারাকতু, আর কোনো কাজ হয়তো করতে বলেছেন বা নবী সব চান যে হো আর ছেড়ে দিয়েছি, করিনি, গাফিলতি হয়েছে, পরে করব, লেমা তারাকতাহু, কেন করনি, কেন ছেড়েছে, কেন কাজটা হয়নি, কেন না কখনো, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় বলি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র, মানুষের সাথে দেখা সাক্ষাতের ক্ষেত্রে ওয়াকানা রাসূলুল্লাহ যা সাফাহা রাজুলান আও সাফাহু রাজুল, কোন মানুষের সাথে যখন হাতে হাত মিলাতেন, মুসাফা করতেন, অথবা অন্য কোন মানুষ তার সাথে মুসাফা করত, লা ইয়ানজু ইয়াদাহু মিন ইয়াদিহি, হাতে হাত দেওয়ার পরে নিজের হাতটা টেনে নিতেন না চট করে, হাত্তা ইয়াকুনা রাজুলু ইয়ানজু ইয়াদাহু, যতক্ষণ পর্যন্ত ওই লোকটি যে মুসাফা করলো বা যার সাথে নবী করিম সাল মুসাফা করলেন সেই লোকটি যতক্ষণ না টেনে নিত, হতে পারে তার প্রয়োজন রয়েছে, হতে পারে সে চায় যে আর হাতটা দিয়ে থাক, তাহলে আপনার আমার চরিত্র কেমন
বলেছে না 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 ব্যস্ত আছি, সালাম মশাও করলেও আজকালকার সালাম মশাও মুসলিম সমাজের কেমন তিনাগুলি ঠেকায়, সামনের দিকটা ঠেকায়, এই ঠেকানোর লোক কিছু লোক আছে যে হালতের কারণে হোক আর যে কোনো কারণে আমার সাথে এরকম ঠেকাতে বলছি কি ব্যাপার। আমি বিদাতির দুই হাত দিতে বলছি না, আর ইনশাআল্লাহ তাহলে এই বিষয়ে আলোচনা করো, দুই হাতে দুই দুই চার হাতে মুসাফা নাই, এক হাত দুই হাতে ইসলামিক মুসাফা। কিন্তু হাত দিতে গিয়ে আপনি ওই সংশুদ্ধ অগ্রভাগ দেবেন একটু, বাস না এটা ইসলামিক তরিকা নাই মুসাফা, পুরো হাত দেবেন না, হাতে হাত দিয়ে মুসাফা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উত্তম চরিত্র হচ্ছে যেটা আপনার জন্য গ্রহণ করা উচিত, যে যতক্ষণ ওই ব্যক্তির প্রয়োজন না পেটেছে হাত না টেনেছে আপনি নিজে থেকে হাত টানার চেষ্টা করি না, হইল দিলাম না এরকম করে। ইবনে মাজাহ হাদিসটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষের সাথে কথা বলতেন তখন পুরো মুখমণ্ডল ফিরিয়ে তার দিকে দেখে কথা বলতেন, ওয়া কানা ইউকবিলু বিওয়াজহি, পুরো মুখমণ্ডল ফিরিয়ে চেহারা ফিরিয়ে কথা বলতেন। আজকাল অনেকেই আমরা কথা বলি হ্যাঁ কিন্তু চেহারার সাথে চেহারা মিলে না, এটা আজকাল মানুষের সাথে আচরণের ক্ষেত্রে শেখানো হচ্ছে, এটা কোনো নতুন কথা নয়, ইসলাম 1400 বছর আগে শিখিয়েছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল 1400 বছর আগে শিখিয়েছে, কোন মানুষের সাথে কথা বললে এটা বলে ফেস টু ফেস, সামনা সামনি চেহারাতে চেহারা মিলিয়ে, দুই চোখ মিলিয়ে, চার চোখ মিলিয়ে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, ভালো আছেন, সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, এসে আপনি টেবিলে বসে আছেন, টেবিলে বসে আছেন, অফিসে বসে আছেন, অথবা নিজের ঘরে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, কি খবর, না এরকম নাই, এদিকে আপনি কম্পিউটারে কাজ করছেন, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন, না 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 আপনি ছেড়ে দেন, আপনার কাজটা ছেড়ে দেন, আপনার কাজ ছেড়ে দিয়ে যে সামনে এসছে সালাম করেছে কথা বলতে চায় তার সাথে কথা বলেন, যদি বেশি সময় না থাকে একটু সালাম দেওয়ার পরে বলে দেন যে ভাই এখন ব্যস্ত আছি, আপনার কি বিষয়, যদি বড় বিষয় মনে হয় যে না 5 মিনিট 10 মিনিট লাগবে, যার আপনার ফুরসত নেই অসুবিধা নেই, এই নয় যে আপনার কাজকে নষ্ট করবেন, আপনার যে প্রোগ্রাম আছে তা নষ্ট করবেন, আপনার যে স্কেজুয়াল আছে তা নষ্ট, না জরুরি নয়, আপনি বলেন যে ঠিক আছে এর জন্য অন্য সময় অমুক সময় আসে, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় চেহারা মিলিয়ে কথা বলতেন, এটা হচ্ছে রাসূলুল্লাহর উত্তম চরিত্র, এতে মানুষের অন্তরকে কেড়ে নেওয়া যায়, জয় করা যায়, এতে মানুষকে খুশি করা যায়, বেশি কথা বলার সময় নেই, কেমন আছেন, ভালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়ালাইকুম আসসালাম, তারপরে কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ বেশ, কিন্তু চেহারায় চেহারা মিলিয়ে কথা বলেন। এমন কি মানুষ মানুষের সাথে যখন কথা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আহাব্বান নাস ইলাইহি, আন্নাহু আহাব্বুন নাস ইলাইহি, লোকেরা মনে করতো, প্রত্যেকে মনে করতো যে আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল সবচেয়ে বেশি ভালোবাসে, যার সাথে দেখা হইতো যে কোনো সাহাবী আপতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথোপকথনে এবং দেখা সাক্ষাতে আমি মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র কার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই মর্মে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি আব্দুল্লাহ বিন আব্দুল্লাহর বাপ নাস, তো তিনি বলছেন যে আমি ইসলাম কবুল করলাম, একটু লেটে ইসলাম কবুল করেছিলাম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাক্ষাৎ করতাম হেসে কথা বলতেন, এই হেসে কথা বলতেন আর তার কথাই বুঝতাম যে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে। একদিন মনে হল ব্যাপারটা জেনে নি, আমাকে সত্যি সবচেয়ে বেশি ভালোবাসে, আমার বিশ্বাস তার আখলাক চরিত্র দেখে যে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আপনি, তখন রাসূলুল্লাহ কি জবাব দিয়েছিলেন, তাহলে আয়েশা, আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ইসলামের ব্যাপার আর মহিলা মানুষ পুরুষদের মধ্যে কাকে ভালোবাসা, ভাবছেন পুরুষদের মধ্যে মনে হয় এক নম্বরের নাম কার আসবে, আমারই আসবে, আমারই কাজ ভাবছেন, অমিনা রেজা ইয়া রাসূলুল্লাহ পুরুষদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবুহা, আবুহা
আর আবু বকর সিদ্দিককে সবচেয়ে বেশি ভালোবাসে, তিনি সবচেয়ে প্রিয় মানুষ আমার কাছে। আমরা আজ বলছেন সে বলুন রয়েছে, তারপরে আমি আর জিজ্ঞাসা করলাম, লজ্জায় জিজ্ঞেস করলাম না, যে হয়তো সিরিয়াল অনেক দূর চলে যাবে, অনেক দূর চলে যাবে, আমাকে আর জিজ্ঞাসা করবো, থাক ও ঢাকায় থাক। বিষয়টা জারির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ইসলাম কবুল করার পরে যখনই আমার সাথে সাক্ষাৎ হতো, যখনই তিনি দেখতেন, তখনই আমাকে দেখে মুচকি হাসতেন, হেসে উঠতেন, কত খুশি হয় মানুষ। সালাম আলাইকুম, কেমন আছেন? তাই খাল যদি মুখটা ভারী, সালাম আলাইকুম না, মুখ ভারী করে কথা বলবেন না। বুখারী মুসলিমের হাদিস বলছেন যে যেদিন থেকে আমি মুসলিম হয়েছি তারপর থেকে যখনই নবী আমাকে দেখতেন তখনই হেসে কথা বলতেন। আব্দুল্লাহ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে বেশি কাউকে মুচকি হাসিতে দেখিনি, সবচেয়ে বেশি তাকে মুচকি হাসিতে দেখতাম। তাহলে মুচকি হাসি হচ্ছে প্রশংসনীয়, হ্যাঁ, হাসি মুখে কথা বলে, হাসি মুখে কথা বলবে, আর ওর চাইতে জোরে একটু হাসি হচ্ছে ভালো নাই, হ্যাঁ, ওর চাইতে বেশি, যাতে আওয়াজ হয়তো চিৎকার করে নাই কিন্তু হাসি জোরে হাসি, একটু জোরে হাসি, আওয়াজ জোরে হয় না কিন্তু হাসিতে একটু দাঁত বেরিয়ে যায়, মুখটা হা হয়ে যায়, এইরকম হাসি তার দেহের মধ্যম হাসি, এটাও খুব বেশি পছন্দনীয় না, অল্প হাসলে অপছন্দনীয় নয়। নবী করিম সাল্লাম বেশি হাসতে নিষেধ করেছেন, মধ্যম হাসিটাও বেশি নিষেধ করা হয়েছে, এতে মানুষের ইমান দুর্বল হয়ে যায়, আখেরা সম্পর্কে গাফিল হয়ে যায়, মদ থেকে কবরের জীবন থেকে গাফিল হয়ে যায়, আর দুনিয়ামুখী হয়ে যায় যারা বেশি বেশি হাসে। আর আর একটা হাসি হচ্ছে কাহকাহার হাসি, অট্ট হাসি, অট্ট হাসি, হা করে এই হাসি, এই হাসি আওয়াজ আর হা করে, এই হাসি সর্বদাই অপছন্দনীয়, এই হাসি সবসময় অপছন্দনীয়, এইরকম হাসি কোনো মুসলিমের জন্য বাঞ্ছনীয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তার কথা বলার আদব শুনেন, তার আখলাক চরিত্র, কথা বলতে গিয়ে অনেকে দ্রুত কথা বলে না, দ্রুত কথা বলে, দ্রুত কথা বললে কথায় জড়তা চলে আসে, ভাষায় ভুল হয়, পক্ষান্তরে থেমে থেমে ধীর স্থিরতার সঙ্গে কথা বলে, ঠান্ডা মেজাজে কথা বলেন, পদস্খলন ঘটবে না, কথা বলতে গিয়ে না ভাষার ভুল হবে না, কথা বলতে গিয়ে যেটা বলতে হতো না বলে ফেলার পরে মুখ থেকে যখন এই গুলি ছুটে গেছে তারপরে ফিরিয়ে নেওয়া যায় না, বুঝতে পেরেছেন? মানুষের ভাষা কথা এমন একটা মারাত্মক জিনিস যে মুখ থেকে বেরিয়ে যাওয়ার পরে আর ফিরিয়ে নেওয়া যায় না, এটাকে ফিরিয়ে নিলাম না, আর ফিরিয়ে নিলাম না, বলে ফেলেছে না, রেকর্ড হোক আর না হোক সামনের লোকেরা শুনে গেছে, সাবধান কথা বলার ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলতেন, ইউহাদ্দিসু হাদিসান লাউ আত্তা ওয়াল আদুল আহসাব, কেউ যদি গণনা করত, গণনাকারী যদি গণনা করতে চাইতো যে 1 2 3 4 5 6 এরকম করে, নবী সাল্লাম কতটি কথা বললেন, কটা কথা বললেন, কটা কালিমা শব্দ বললেন, তো গণে নিতে পারত। বুখারী মুসলিম এর রিওয়ায়েত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এত সাজানো হইতো, গুছানো হইতো, এত সুন্দর হইতো, ওয়া কানা কালামুহু ফাসলান ইয়াফহামুহু কুল্লু মান সামিআহু, যে কেউ শুনত সবাই বুঝতে পারত। আর এটা হচ্ছে ভাষা আর বাকশক্তির পটু হওয়ার পরিচয়, এই বাক শক্তির পটু ওই নয় যেই ব্যক্তি একেবারে বড় সাহিত্যিক ভাষা বলতে পারে, আর এমন ভাষা বলে যে কলেজ ইউনিভার্সিটি ছেলেরা ছাড়া আর কেউ বুঝবে না, মাধ্যমিক পর্যায়ে বুঝবেই না তার ভাষা, গ্রামের লোকে বোঝায় মুশকিল, কারণ সে ডক্টর হয়ে চলে এসছে, মাস্টার্স করে এসছে, সুতরাং তার ভাষা গ্রামের লোকেরা আর ভাই বেরোদের আত্মীয় স্বজন কেন বুঝবে না, এটা যোগ্যতা না, এটা হচ্ছে অযোগ্যতা। যোগ্যতা হচ্ছে আপনার কথা ক্লিনার মূর্খ নিরক্ষর ব্যক্তি যে কিছুই জানেন না টিপসই করতে হয় সেই ব্যক্তি থেকে শুরু করে ওপর মহল পর্যন্ত সকলে বুঝতে পারে, এইরকম ভাষা হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা খুব সহজ ছিল, ওয়ালাম ইয়াকুন ইয়াসরুদুহু সারদান, তার 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 করে কথা বলতেন না, তাড়াতাড়ি কথা বলতেন না, ওয়া কানা ইউইদুল কালিমাতা সালাসান হাত্তা তুফাম আনহু, প্রত্যেকটি কথা বিশেষ করে গুরুত্বপূর্ণ কথা যেগুলি তিনবার করে ফিরাতেন,
একটা কথা তিনবার করে বলতেন, প্রত্যেকটা কথা যদি তিনবার করে বলেন তো খারাপ লাগবে না, প্রত্যেকটা কথা নিজের আলোচনা বা যে কোনো কথা বলতে তিনবার বলেন তাহলে খারাপ লাগে, কিন্তু বিশেষ বিশেষ কথা গল্পতে গল্পতে একটা দেখলে এইটা গুরুত্বপূর্ণ বিষয়, তারপর ওইটা একবার বলে দেওয়ার পর বললেন যে শুনলেন তো বললাম যে এই কথা তিনবার তাকে দিলেন, তাই না? এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কথা তিনবার করে বলতেন, যাতে করে প্রত্যেকে বুঝে নেই, প্রথমবার গাফিল ছিল, দ্বিতীয়বার শুনেছে ভালো করে বুঝতে পারে, তৃতীয়বার শুনলো ফুল বুঝে নি। কারো যদি দোষ ত্রুটি দেখতেন, বিশেষ করে ব্যক্তি জীবনের দোষ ত্রুটি বা এমন পরিবারের পারিবারিক দোষ ত্রুটি যেগুলি দিয়ে আমার আপনার ক্ষতি হবে না, ব্যক্তি জীবনের দোষ ত্রুটি পারিবারিক দোষ ত্রুটি এমন কিছু আখলাক চরিত্র বা কিছু দোষ দেখা দিল যেগুলির দ্বারা আমার আপনার কোন মুসলিমের কোন মানুষের ক্ষতি হবে না, এইরকম যদি দোষ হতো তাহলে নাম ধরে বলতেন না যে অমুক লোক মদিনা, অমুক গ্রামের লোক, অমুক বংশের এই লোক এইরকম দোষ করেছে, এটা ওটাই হওয়া উচিত না, না এইরকম করতেন, এরকম করতেন না। কিন্তু যখন দেখবেন যে ওর কোন কথা দ্বারা বা কোন আচরণ দ্বারা কিছু লোক অথবা অনেক লোক বা একজন লোক ক্ষতিগ্রস্ত হবে, তখন সেই ক্ষেত্রে নাম ধরে বলে দিতে হবে, নাম ধরে বলতে হবে। আর সেই ক্ষেত্রে ক্ষতি দুনিয়ার ক্ষতি হোক অথবা দিনের ক্ষতি হোক, ইসলামের ক্ষেত্রে ক্ষতি হতে পারে, এই বিষয়টা অনেকেই বুঝেন না, না না মানুষের তো দোষ নাম ধরে বলতে নাই, না এই বিষয়টা এইভাবে বলা অসম্পূর্ণ কথা, মানুষের দোষ কিছু আছে যেগুলি নাম ধরে বলতে নেই। একটা লোকের টাকনা নিচে কাপড়, হারাম না জায়েজ? হারাম। কিন্তু এই তার টাকনা নিচের কাপড় দিয়ে কোন মানুষের ক্ষতি হবে? কোন মানুষের ক্ষতি হবে না। একটা লোক ফজর নামাজে জামাতে দেখা যায় না, ওই মহল্লাতে নামাজ পড়ে কিন্তু দিতে পার না, তাহলে এই ফজর নামাজে ওই লোকটা আসে না, তা দিয়ে আমাদের কারো ক্ষতি হবে? কোন মুসলিম অমুসলিমের ক্ষতি হবে? ক্ষতি হবে না। তাহলে এই বিষয়টা আম ভাবে কিছু লোকের আছে যারা মুসলিম সমাজে, কিন্তু এইভাবে ফজর নামাজে দেখা যায় টাকনা নিচে কামড় পড়ে, হ্যাঁ যেগুলো গুনাহার কাজ, যেগুলো অন্যায় কাজ, যেগুলো ইমানের দুর্বলতা ইত্যাদি, তাই না? এক উদাহরণস্বরূপ। কিন্তু একজন লোক বিয়ে করতে চলেছে, চরিত্রহীন, বেনামাজি, শিরকি আকীদা রাখে, এটা ভালো পর্দানাশীন মেয়েকে, সহি আকীদার মেয়েকে বিয়ে করতে চলেছে, একটা মেয়ে ক্ষতিগ্রস্ত হবে, তার পরিবারটা শুধু ক্ষতিগ্রস্ত হবে, হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে না? হবে না। চরিত্রহীন যে বিয়ে করতে চলেছে ভালো একটা মেয়েকে, দিনদার মেয়েকে, আর আপনি জানেন এই খারাপ চরিত্রগুলি ওরা জানে না, মেয়ের পরিবার জানে না, তাহলে বলা ফরজ কি না? তাহলে বোঝা গেল যে নাম ধরে বলা যাবে না, বলা যাবে না, বলতে হবে যে হ্যাঁ কিছু লোকের আছে বিয়ে শাদী করে কিন্তু তাদের চরিত্র খারাপ, চলবে তো? এতে করা বুঝতে পারবে যে আমাদের এই বিয়ের ঘটনাকে এই বলতে চাইছে কথাটা, বুঝতে পারবেন না? অনেক সময় বুঝতে পারবে না, বিয়ে দিয়ে ফেললো খারাপ ছেলের সাথে, ভাবে যে ছেলে তো কথা ভালো, সুতরাং আখলাক চরিত্র ভালো, কথাবার্তা ভালো, দেখছি বেশ ভালো, আমাদের সামনে তো নামাজ পড়েছে, তার মানে নামাজ, কিন্তু আসলে নাই, হবে না? হবে না। তাহলে একজন দুইজন বা একটা পরিবারের ক্ষতির আশঙ্কা যদি নাম ধরে বলা যায়, তাহলে গোটা জাতির যদি ক্ষতির আশঙ্কা থাকে, দুনিয়ার ক্ষতির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে হয়তো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অথবা বিবাহ শাদীর ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলে যদি নাম ধরে বলা যায়, তাহলে দিনের ক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তা নাম ধরে বলা যাবে না? যাবে না। কিন্তু একসঙ্গে মূর্খরা বুঝে না এই বিষয়টি অথবা বোঝার চেষ্টা করে, আল্লাহ পাক যেন সকলকে হেদায়েত দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সংশোধন হয়ে যায় বিনা নাম উল্লেখ করে, তাহলে কখনো নাম ধরে কোন দোষ ত্রুটি বলতেন না, সংশোধন হয়ে যাবে তা নাম ধরার কি প্রয়োজন হয়েছে? এখানে যদি দেখি যে কিছু ভাইয়েরা আছে, দুই একজন আছে ব্যতিক্রম, যে আলোচনার সময় বাইরে দাঁড়িয়ে থাকে, বিশেষ করে যে দিন হয়তো খাবার দেওয়ার ব্যবস্থা থাকে, বাইরে দাঁড়িয়ে আছে আলোচনার সময় বাইরে দাঁড়িয়ে আছে, এখন ওর নাম ধরে অমুক অমুক ব্যক্তি এই আলোচনা এসে আলোচনায় শোনে না, হ্যাঁ আলোচনায় এসে আলোচনা শোনে না, ও বাইরে দাঁড়িয়ে থাকে, অথচ ওখান দিয়ে মামুনেরা যাতায়াত করছে, সেখানে দাঁড়িয়ে থাকা ঠিক নাই, নাম ধরার প্রয়োজন রয়েছে? নাম ধরার প্রয়োজন নেই, এখানে আমভাবে বলে দিলেই চলে, আমভাবে বলে দিলে চলে,
কিন্তু সাধারণ আমভাবে এক সপ্তাহ দুই সপ্তাহ বললাম, তারপর সংশোধন হইলো না, ও বেহায়াল, ও থাকবেই দাঁড়িয়ে ওখানে, তার নাম ধরার প্রয়োজন আছে না নেই, ওকে পার্সোনাল ডেকে বলে দিতে হবে। তাতেও যদি সংশোধন না হয় তাহলে তখন বলতে হবে, ডেকে বলে দিতে হবে, কারণ এতে ক্ষতি হবে। কিন্তু যদি সংশোধন হয়ে যায় বিনা নাম উল্লেখ করায় তাহলে সেটাই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো অভিযোগ যদি পৌঁছিত কোনো সম্প্রদায় সম্পর্কে, কোনো বংশ সম্পর্কে, কোনো পরিবার বা ব্যক্তি সম্পর্কে, তো বক্তব্যে উঠতেন, খুতবায় উঠতেন, বলতেন ফামা বালওয়া কওমিন ইয়াফালুনা কাযা ওয়া কাযা, এমন কিছু লোকেরা রয়েছে যারা এই ধরনের আচরণ করে, এই রকম কাজ করে, হ্যাঁ, যেটা ইসলামে নেই, এই ধরনের কথা বলে সতর্ক সাবধান করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে জিকির আজকার সবসময় করতেন। আর জিকির আজকার বলতে আমাদের বিদাতী সমাজের লোকেরা বুঝে বিদাতি জিকির, জিকির মানে বিদাতি জিকির, আল্লাহু ইল্লাল্লাহ, হ্যাঁ, সম্মিলিত একসাথে সুর ধরে, হ্যাঁ না, এগুলো জিকির নয়, এগুলো হচ্ছে মানুষের তৈরি করা। জিকির মানে স্মরণ করা, আর স্মরণ করা পূর্ণাঙ্গ বাক্য দিয়ে হয়, সুতরাং পূর্ণ বাক্য দিয়ে আল্লাহ পাককে স্মরণ করা হবে। আল্লাহ আল্লাহ দিয়ে আল্লাহ পাককে স্মরণ হয় না, যেমন আপনার বাপ মাকে স্মরণ করা টেলিফোন উঠিয়ে, হ্যাঁ আব্বু আব্বু আর আম্মু আম্মু করলে হয় না, আব্বু কেমন আছেন, আম্মু কেমন আছেন, কি লাগবে, টাকা শেষ হয়ে গেছে নাকি, পাঠাইতে হবে নাকি, ঠিক না? প্রত্যেকটা বাক্য হয়তো আব্বু আব্বু করছেন, আম্মু আম্মু করছেন, না কথা বলছেন, তাহলে একটা বাক্য বলছেন, তাহলে আপনার বাপ মাকে স্মরণ করা হচ্ছে। এই দুনিয়া এগুলো বুঝলে আর আল্লাহ পাকের জিকির আজকারে বিদাতিরা বুঝলো না, সুবহানাল্লাহ, আল্লাহ পাক পাক পবিত্র, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহ হক, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেটা সুর ধরে নাই, গানের সুরে আর সম্মিলিত একসাথে নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবায়ে কেরামরা সম্মিলিত জিকির করেননি, আর সুর ধরে গানের তরিকায় জিকির করেন, নিজের নিজের স্মরণ, আল্লাহকে স্মরণ করা নিজের অন্তর থেকে আর জবানে তারা স্মরণ করেছে। সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতেন, অন্তর থেকে সবসময় আল্লাহকে স্মরণ করতেন, পাক না পাক সব জায়গায় এবং সবসময় আল্লাহকে স্মরণ করা, অন্তর থেকে কখনো বলতেন না, আর জবান দিয়ে স্মরণ একেবারে না পাক অবস্থায় তাদের বাথরুমে বসে আছেন, তখন না, তখন না, সেই সময় জিকির আছে, সেই সময় অন্তরে জিকির, অন্তরে স্মরণ রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি আল্লাহ পাককে স্মরণ করতেন আর তওবা ইস্তিগফার করতেন যে এক মজলিসে বসে, কিছুক্ষণের একটা মজলিসে, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা মজলিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার করে ইস্তিগফার পাঠ করতেন, রব্বেন ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, রব্বেন ফিরলি ওয়া তুব আলাইয়া, আমার তওবা কবুল করো, অথচ তার গুনাহই নেই, অগ্রিম ঘোষণা করা হয়েছে তোমার সব মাফ, তারপরে অতু বালে আমার তওবা কবুল করো, নিশ্চয় তুমি তওবা গ্রহণকারী এবং দয়াবান। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের অধিক আর রিওয়ায়েত রয়েছে যে 100 বার করে করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবিলাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, মাফ চাইছি, ওয়াতুবিলাই, আর তার কাছে ফিরে আসছি, তার কাছে তওবা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি দোয়া যেটা ছিল সেটা ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এক দোয়া দিয়ে দুনিয়া দিন দুনিয়ার সব কিছুই চেয়ে চলে না, দুনিয়ার কল্যাণ দাও আর আখিরাতের কল্যাণ দাও, দুনিয়ার কল্যাণ চাইলেন দুনিয়ায় কোনো রকমের অনিষ্ট স্পর্শ করবে না, দিন আখিরাতের কল্যাণ চাইলেন আপনার দিনের কোনো কিছু নষ্ট হবে না, না ফরজ ওয়াজিব নষ্ট হবে, না হারামকে আপনি আপনার জন্য বৈধ করবেন, না হারাম কাজ করবেন, না হারাম কথা বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরো বেশি বেশি দোয়া করতে, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, অন্তর পরিবর্তনকারী, মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আলা দীনি, আমার হৃদয়কে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো, অটল রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো মজলিস শেষ হলে সম্মিলিত মোনাজাত করতেন না, হ্যাঁ জলসাওয়াজ মহফিলের যে মোনাজাত আর ইজতেমার মোনাজাত আর এই মোনাজাত সেই মোনাজাত একসাথে বসেছি সুতরাং মোনাজাত, এইরকম সম্মিলিত মোনাজাত করতেন না, বরং কাফারাতুল মজলিস, মজলিসের সমাপ্তিতে যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত তিরমিজি করেছে, হাদিস সহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
সুবহানাকা, হে আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহুম্মা আমদেকা, তোমার প্রশংসা বিজড়িত। আচ্ছা সুবহানাক আল্লাহুম্মা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আমি সাক্ষী দিচ্ছি যে হে আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আস্তাগফিরুকা, তোমার কাছে মাফ চাইছি, ওয়া তুবু ইলাইক, তোমার কাছে তওবা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় লজ্জাশীল ছিলেন, লজ্জা করা ভালো। আল হায়া শুবাতুন মিনাল ঈমান, ঈমানের অনেকগুলি শাখা শাখা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে লজ্জা করা। লজ্জা করা হচ্ছে ঈমানের একটি অংশ বা ঈমানের একটি শাখা, তার লজ্জা হওয়া উচিত। লজ্জা বাংলা ভাষায় লজ্জা বলা হয় দুই রকম লজ্জাকে, একটা আপত্তিকর লজ্জা, একটা শরীয়ত সম্মত লজ্জা। আরবি ভাষায় দুটো আলাদা আলাদা ভাষা আছে। আল হায়া, হায়া মানে যে লজ্জা, সেটা প্রশংসিত, লজ্জাশীল হওয়া, লজ্জাশীল। সুতরাং আপনি খালি গায়ে বাইরে বেরোতে পারছেন, লজ্জাশীল, সেই জন্য আপনি কখনো হাঁটুর ওপরে কাপড় উঠিতে পারেন না, তাই না? লজ্জাশীল, সেই জন্য আপনি অবৈধ ভাষায় কথা বলতে পারেন না, কেউ যদি হইচই করে হইচই আপনি পছন্দ করেন, এগুলো লজ্জাশীল হওয়া। লজ্জাশীল সেই জন্য বেহায়াহী, পেটের জন্য একটু অভাব হয়েছে হয়তো, অসুবিধা নেই, অনেক ঋণ করে নেবো, সামনে মাসে পরিশোধ করে দেবো, কিন্তু ভিক্ষা করতে পারেন না। লজ্জাশীল সেই জন্য মানুষের কাছে যখন তখন নিজের অভাবের কথা তুলে ধরবেন, লজ্জার কারণে আপনি পারেন না। লজ্জাশীল এগুলো হচ্ছে প্রশংসিত লজ্জাশীল, তাই না? কিন্তু আর এক রকমের লজ্জা আছে, এটা লোকে এখানে এসে দাঁড় করে দেন কথা বলার জন্য, লজ্জায় ভেঙে পড়লো, আর সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর কথা বলতে পারলো না। এটা কিন্তু বাংলা ভাষায় লজ্জা বাবা, দেখি ভালো জিনিস না কখনো না। একটা ভালো কথা বলতে বলা হচ্ছে অথবা একটা ভালো কাজ করতে বলা হচ্ছে, বলছে না না ভাই আমি পারবো না, আমার দ্বারা না, আমার দ্বারা না। এই এই লজ্জাকে আরবি ভাষায় খাজাল বলা হয়, খাজাল, লজ্জায় মুখ খুলে না। অথচ মানুষকে একটা ভালো কথা বলতেন, উপদেশ দিতেন, মন্দ কাজ সম্পর্কে সতর্ক করতেন, একটু নসিহত করতেন, আপনি একজন প্রভাবশালী মানুষ, মাশাআল্লাহ বড় ডিগ্রি নিয়ে এসেছেন, উচ্চ শিক্ষিত এসেছেন, মাদ্রাসায় পড়াবো, কার স্কুল কলেজ পড়াবো, আপনার কথার একটা ওয়েট ওজন রয়েছে দেশে বা গ্রামে, বলতেন না 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 আমার দ্বারা কথা বলা হবে না, এটাও তো লজ্জা। কিন্তু কোন লজ্জা? এটা অপছন্দনীয় লজ্জা, নিন্দিত লজ্জা। এই লজ্জা ইসলামী এইরকম লজ্জা, যেটা ভালো কথা বলতে বাধা সৃষ্টি করে, অন্যায় বাধা দিতে সৃষ্টি, বাধা দেওয়ার কারণ, অন্যায় বাধা দিতে আপনি পারলেন না, অন্যায় বাধা দিতে বাধা সৃষ্টি করে, এইরকম লজ্জা হচ্ছে খাজাল, খাজাল জায়েজ না। কখনো মুসলিম এইরকম হয় না, তাই মুসলিম ভালো লজ্জা যেটা প্রশংসিত, সেই রকম লজ্জাশীল। রাসূলুল্লাহ অত্যন্ত লজ্জাশীল ছিলেন, এমন লজ্জাশীল ছিলেন যেমন কুমারী মেয়েরা বিবাহর আগে এত লজ্জাশীল হয়, যদি বলা হয় যে তোমার বিবাহ মুখ জেগে লাগছে, এরা শুনতে পারবে না, পালাইতে শুরু করবে, কোথায় যে লুকাবার খুঁজে পাওয়া যাবে, তাই না? আর যদি দেখে যে বাপ মা আলোচনা করেছে আমার বিয়ের উঠানে, বাপ মা আলোচনা করেছে, কোথায় যে লুকাইল, এ ঢুকছিল বাড়িতে, বাড়িতে এসে টান দিল, তাই না? এটা হচ্ছে কুমারী ব্যক্তির বা কুমারী মেয়ের লজ্জা। ওখানে এলাকায় হাসে কোনো কিছুকে ঘৃণা করলে, যদি অপছন্দ হইতো, ওরে ফাফি ওয়াজহি, তাহলে তার চেহারাটা দেখলে বোঝা যেত যে এই দৃশ্যটা পছন্দ করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করলেন না, কিন্তু লজ্জায় হয়তো কিছু বললেন না, এই লোকটা লজ্জা পেয়ে যাবে, এই লোকটা হয়তো মানানি হবে, বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আজওয়াদান নাস। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে এমন হয়নি যে কোনো কিছু কেউ চেয়েছে আর খালি হাতে ফিরেছে, যদি নবীর কাছে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামা সুয়িলা শাইয়ান কাত্তু ফাকালাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কখনো কেউ কিছু চেয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আমার একটু অভাব আছে দেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি দিতে পারেন, বাইতুল মাল থেকে হোক আর নিজের বাড়ি থেকে হোক, আর বলবেন না আমার বাড়িতে যেহেতু পরিবারের খাবারের প্রয়োজন আছে সেই জন্য দেবো না, এমনটা হয়নি, খালি হাতে কখন ফেরা। নিউ মুসলিম মুসলমান হচ্ছে, অমুসলিম এসে নতুন মুসলমান হচ্ছে, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশ কিছু দান করছে, দিচ্ছে,
এটা পেয়ে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, নিজের বংশে গোত্রে গিয়ে বলছে যে হে আমার জাতিরা, হে আমার বংশের লোকেরা, চলো চলো সব মুসলমান হয়ে যাও, সব মুসলিম হয়ে যাও। কেন? দারিদ্রের কোন ভয় থাকবে না মুহাম্মাদের প্রতি ইমান নিয়ে আসলে। এইরকম মন্তব্য কার ছিল? নিউ মুসলিম, এখনো অন্তরে ইসলাম মজবুত হয়নি, তার মন্তব্য ছিল। অনেক হয়তো দুনিয়ার গরজে ইসলাম কবুল করেছে, কিন্তু দুনিয়ার গরজ থাকেনি, দুই দিন চার দিন থেকেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম তরবিয়ত প্রশিক্ষণ যখন পেয়েছেন, তখন তারা খাঁটি মুসলিম সাহাবীতে পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাউ আন্নালি মিসলা উহুদিন যাহাবান, উহুদ পাহাড়ের সমান যদি আল্লাহ আমাকে স্বর্ণ দিয়ে দিতেন, মা সাররানি আনতাকি আলিয়া সালাসুল লাইয়াল, তো কখনো আমি পছন্দ করতাম না যে তিনটা রাত পার হয়ে যাক। অহর পাড়ের সমান সোনা আছে স্বর্ণ, আর তিনটা রাত পার হয়ে যাবে, ওয়াইন দি মিনহু শাই, তিন রাত পার হয়ে চলে গেল, আরো কিছু এক ভরি দুই ভরি সোনা থেকে গেল, এটা হইতে পারে না। সব দাম তিন দিনের মধ্যে দান করে শেষ, ইল্লা শাইউন, তবে হ্যাঁ যদি কখনো কিছু রাখি সামান্য, আর সুদু বলে দেই, সেটা ঋণ পরিশোধের উদ্দেশ্যে। আমার উপর যদি ঋণ থাকে, ঋণের বোঝা মারাত্মক বোঝা, আর ঋণের অবস্থায় মারা গেলে আল্লাহ কোনো মতেই মাফ করবেন না, শহীদ কে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ঋণদাতা ব্যক্তি মাফ না করেছে। সেই জন্য ঋণের জন্য সে রাখতে পারি। বুখারী মুসলিমের রিওয়ায়েত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যশীল ছিলেন। ধৈর্যশীল হওয়া অত্যন্ত ভালো গুণ। এটা মানুষের ধৈর্য না থাকলে সবর, ধৈর্য না থাকলে দিনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বেদুইন বিয়াদব আসছে, আর আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ বণ্টন করছেন ধন সম্পদ গনিমতের, এসে গোয়ালায় যে চাদর ছিল চাদর ধরে জোরে টানছে, টান দিচ্ছে, কেমন বেয়াদব অসভ্য। ফায়াজিবু বিরিদায় জাযবাতান শাদীদাতান, আর এমন টান দিয়েছে যে গলায় আঁচড় লেগে গেছে, দাগ লেগে গেছে। গলায় যদি গামছা থাকে অথবা কিছু থাকে আর জোরে টান দেওয়া হয়, তাহলে ওই সময় দাগ লেগে যেত। দাগ কত জোরে টান দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করি, মাল ইল্লাহ, এটা তোমার তোমার বাপের আল্লাহর মাল, আল্লাহর মাল দাও, আল্লাহর ধন এটা, এইরকম বেয়াদবি কথা বলেছে। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ কথা বলেননি। রাসূলুল্লাহ তার দিকে ফিরে দেখছেন আর ফায়াদ দেশে মুচকি হাসছেন। ওয়া ইয়ামুরু লাহু বিআতা, সাহাবাদের বলছেন তাড়াতাড়ি উঠে দাও, দাও যা চাইছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধৈর্যশীল ছিলেন না, বীর পুরুষও ছিলেন। বীরত্ব অত্যন্ত জরুরি একজন মুসলিমের জন্য। মুসলিম কখনো কাপুরুষ হয় না। কাপুরুষ তো ওই ব্যক্তি হয় যে তকদিরে ঈমান রাখে না, তকদিরের ঈমান দুর্বল। যদি এখানে যাই ঝুঁকি আছে, জানের ঝুঁকি, মালের ঝুঁকি, ক্ষতি হবে, এই হবে, সেই হবে, সুতরাং যাব না, তাহলে তকদিরের প্রতি ঈমান দুর্বল। দুই নম্বর দুর্বলতা হচ্ছে যে দীর্ঘদিন বাঁচতে চায়, দীর্ঘদিন বাঁচতে চায়, মরণের কাছে যেতে চায় না, যার ফলে ওইসব রিস্কে যাবো না, ওইসব ঝুঁকিতে আমি নেই, সবসময় নিজেকে সেভ করে চলবো, এইসব কথা একজন ভালো মুমিনের কথা নয়। যদি হক পথে থাকেন, হক পথে সত্য পথে থাকেন, তাহলে কৌশলের সাথে হিকমতের সাথে আগে বাড়েন না, কাজ বন্ধ করে দিলাম, কথা বন্ধ করে দিলাম, প্রোগ্রাম বন্ধ করে দিলাম না, এটা কখনো একজন বীর বাহাদুর মুসলিমের জন্য সেটা শোভনীয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বীর বাহাদুর ছিলেন যে একজন সাহাবি বারা বিন মালিক বলছেন যে বারা বিন মালিক খুব বাহাদুর মানুষ ছিলেন, খুব বীর বাহাদুর সাহাবী ছিলেন। তারপরে বলছেন ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলি, ইজ আহমারাল বাস, যখন তুমুল যুদ্ধ শুরু হয়ে যেত, জিহাদ হিসাবে জিহাদের ময়দানে তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে যেত, না তাকিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে আমরা আশ্রয় নিতাম, বাসতাম, আত্মরক্ষা করতাম। আমাদের সাহস হতো না যে নবীর আগে গিয়ে আমরা হামলা করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পিছ পা হইতেন না, পেছনে থাকতেন না,
আজকালকার যারা কমান্ডার ও পিছনে গাইড করছে বসে বসে, আর না হলে কোনো দেশে ভোগ বিলাস করছে ফাইভ স্টার হোটেলে। আর যখন বিজয় হলো, সে দুনিয়ার বিজয় হোক আর যে কোনো বিজয় হোক, স্বার্থের বিজয়ী আজকালকার বিজয়, আর তখন এসে একবারে গদিতে বসে গেল আরামের সাথে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সবসময় সামনের দিকে থাকতেন। এই বিষয়ে যদি বিস্তারিত জানতে হয় হুনাইনের যুদ্ধের কথা, দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছেন, অথচ তীর এমন মুষলধার বৃষ্টির মতো বর্ষণ শুরু হয়েছে যে সাহাবীরা বারবার সাহাবাই কেরাম আশ্রয় উপাসনা তাদের, তারা পালাতে শুরু করেছে, প্রথম চোটে পালিয়ে গেছে, পরে ফিরে এসেছেন তারা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনান নবী ওয়ালাকা আব্দুল মুত্তালিব, আমি কোনো মিথ্যাবাদী নবী নই, আর আমি হচ্ছি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি কুরাইশি, আমি কখনো পিছপা হইতে পারি না, রণক্ষেত্র থেকে আল্লাহ রাস্তায় জিহাদের ময়দান থেকে পালায়ন করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রয়োজন মিটাতেন, যে কোনো প্রয়োজনে ডাক দিলে হাজির, কখনো এই কথা বাহানা করা, অবসর নেই, ব্যস্ত, এইরকম করতেন না। তাদের বিবাহ দিয়ে দিতেন। আপনারা ঘটনা জানেন, যারা একটা আংটি খুঁজতে বললেন আংটিও গেল না, যা কোরআন শিখিয়ে দাও, বিবাহ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলিমদের কাছে নয়, মুসলিম মমিনের জন্য, সাহাবির জন্য, ইয়াহুদির ঘরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন বহুদিন পরে। তারপরে তার বাবার উপর অনেক ঋণ থেকে যায়, ঋণের বোঝা থেকে যায়, তার মধ্যে কিছু ঋণের পাওনা ইয়াহুদিরও ছিল, ইহুদি পেত। ইহুদি খুব বাড়াবাড়ি কথাবার্তা বলতো, অন্যায় কথা বলতো, জাবিরকে এই তোমার বাপ এইরকম হলো সেই রকম হলো আর দিয়ে গেল না টাকা পয়সা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার জন্য ইহুদির কাছে, যে একটু সময় দাও, এই খেজুরের বাগান খেজুরগুলি পাকতে দাও, তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে। জাবের পক্ষ থেকে একবার ওয়াতারাদদ আলী সালাসান তিনবার করে ইহুদির বাড়ি গেছেন, একটা জাবের জন্য, জাবের ঋণ যাতে করে একটু থামো, একটু পরে নিও, আচ্ছা সময় হলে তোমাকে দিয়ে দেবে, আর এই সুপারিশ করার উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কোনো মহিলা যদি কোনো অভিযোগ করতেন, মহিলার সমাজে কে মূল্য দেয় জাহিলিয়াতের যুগে, যে যুগে মহিলাদেরকে, মেয়েদেরকে একেবারে তুচ্ছ মনে করা হইতো, বেঁচে থাকার অধিকার নেই, তাদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো, সে যে কোনো মহিলা এসে, এই জন্য বুড়ি মহিলা সূরা মুজাদালার প্রথম আয়াত রয়েছে, কাদ সামি আল্লাহ কাউলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা তাশতাকি ইলা আল্লাহ, এই মহিলা এসে তার স্বামী তার সাথে জিহাদ করে ফেলেছে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করছে। মনোযোগ সহকারে তার বিষয়টিকে, তার কেসটিকে শুনছেন এবং তার সমস্যার সমাধান দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক লোক এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ইস্তিকি বাই না, আমার উটটা ভালো না, এই উটটা নিয়ে অশান্তি, এর পিঠে চড়ে আরাম পাই না, আর এই কাজগুলো ঠিক না, খুব কষ্ট যে আমাদের দেশে, আমাদের অঞ্চলে হচ্ছে কাইঠা বলে, কাইঠা গরু বলেন, যে গরু বসে যায় লাঙ্গলে লাগালে বসে যায়, গাড়িতে লাগালে বসে যায়, তো এইরকম খারাপ উটটা ছিল। উটটার কাছে রাসূলুল্লাহ যাচ্ছেন ফায়াস্তাকিল বাইর, উটের কাছে যেতেই উট ঝরঝর করে উটের চোখ দিয়ে পানি আসছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উট অভিযোগ করছে, উটে পশুতে শিকায়ত কমপ্লেন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে রাসূলুল্লাহ এই যে মালি আমাকে মারধর করে আর খেতে দেয় না, অনাহারে রাখে, কষ্ট দেয়, আর বেশি বেশি আমার উপর কাজ চাপায়, বোঝা চাপায়, মুসনাদ আহমদে রিওয়ায়েত রয়েছে হাদিসটি সহ। পশু পাখির অধিকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই হাদিসটি পেশ করেছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের শুধু অভিযোগ শুনতেন না, পশু পাখির অভিযোগ শুনতেন না। যেমন পাখির ক্ষেত্রে এইরকমই ঘটনা রয়েছে, সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107 আল্লাহ ইরশাদ করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে বিশ্ব জাহানের সমস্ত সৃষ্টির জন্য রহমত, করুণা, দয়া করে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নমনীয় ছিলেন, বিনয়ী ব্যক্তি ছিলেন, যে কোনো বিধবার সাথে বিধবার প্রয়োজন মেটাতে যেতে কোনো আপত্তি নেই, অসুবিধা। একজন সমাজের সম্ভ্রান্ত মানুষ একটা বিধবার ঘরে যাবে, বিধবার সমস্যার সমাধানে যাবে, বাবা জানেন মিসকিন গরিব দরিদ্র
তার প্রয়োজন হাজা যা প্রয়োজন হতো যেদিকে ডাকতো, এক বিধবা ডাকছে চলে গেল বিধবার প্রয়োজন পুরা করতে, এক ডাকে মিসকিন দরিদ্র ব্যক্তি যে রাসূল আমার এরকম সমস্যা রয়েছে একটু সমস্যা আমার প্রয়োজন আছে, আমার একটা কাজ করে দিতে হবে, বলো বলো। বলছেন না আপনাকে লোকের সামনে বলতে পারবো না, আমি একা একা বলতে হবে, পার্সোনাল একটা কথা আছে। তখন আয়ের দোষ মনে করলেন না, যদি আমাদের বলা হয় হ্যাঁ না 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 এখন লোকজন বসে ঠিক আছে পরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চলো কোন জায়গায় গিয়ে বলবে চলো, যেখানে ইচ্ছা তোমার, হাত্তা আকদিলাকি হাজা থেকে তোমার কি প্রয়োজন তোমার প্রয়োজনটা মিটিয়ে দিই। ফাকামা মাহা নবী সাল্লাম গেলেন তার সাথে, হাত্তা কাজা হাজা কি প্রয়োজন ছিল সে প্রয়োজন মিটিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাম বড়ি মহিলা সামান নিয়ে যাচ্ছে, ওটাতে পারছে না, উঠিয়ে নিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াতের ক্ষেত্রে দেখুন, আমাদের দাওয়াত দিলে আজকালকার দাওয়াত হয়েছে কি শ্রেণী বিভাগ দাওয়াত, লেবার শ্রেণীর মানুষ দাওয়াত দিতে পারবে কাকে, লেবার শ্রেণীর মানুষ কি আলেম সমাজ দাওয়াত খাবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রশ্নই উঠে না, তাই না? শিক্ষিত লোকেরা এটা আমের লেবারের বাসায় দাওয়াত খাবে এটা ভাবাই যায় না। এমনকি এখানকার পরিস্থিতি এই সৌদি আরবে যা জানি, ডাক্তার ডাক্তারের সাথে আত্মীয়তা দাও, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের সাথে তাদের সার্কেল, ব্যবসায়ী ব্যবসায়ীদের সাথে, ওরা সাধারণ কাউকে ডাকবে দাওয়াত দেবে না, চাকরিজীবী কেউ ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী লোক আমরা কেন দাওয়াত দেবো, আমরা অমুক পার্টির লোক অন্যদেরকে কেন দাওয়াত দেবো, হয় রাজনৈতিক পার্টির পার্টি ভিত্তিক দাওয়াত, আর না হলে ব্যবসায়ী ব্যবসায়ীকে দাওয়াত, ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ারকে দাওয়াত। এইভাবে দাওয়াত শ্রেণী বিভাগ হয়েছে, কোন ক্লিনারের বাসাতে দাওয়াত খাবে একজন শিক্ষিত মানুষ এটা আজকাল পাওয়াই মুশকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন দাওয়াত দেওয়া হয়তো শোনেন, অনেক সময় জবের রুটি, শুকনো জবের রুটি, আর তার সাথে জৈতুন তেল, আর তাও তেল দীর্ঘদিন থাকার কারণে তেলে দুর্গন্ধ ছড়িয়ে গেছে, আল ইহাল আস সানিখা আর দহন আল মুতাগাইরু রাহিয়া, এমন তেল যেই তেলের বাস আসতে শুরু হয়েছে। সরিষার তেল আমরা দেখেছি, সরিষার তেলকে ছয় মাস এক বছর রেখে দেন, গন্ধ আসে না, আসে না, আসে, ওই রকম যে কোনো তেলকে রেখে দেন একটা দুর্গন্ধ দীর্ঘদিন থাকলে, সেই দাওয়াত কবুল করতেন, শুকনো রুটি খাওয়াবে আর সেই দুর্গন্ধযুক্ত তেল, সবজিও না, গোস্তও না, আর মাছও না, সব না। আর বলতেন সত্যিতে বিষয়টি রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলতেন, লাউ উহদিয়া ইলাইয়া কোরা, আমাকে কেউ যদি একটা খাসি বা মুরগি রানও এনে দেয়, কোরা রান যদি এনে দেয়, লাকাবিলত সেটি কবুল করে, আর যদি আমাকে দাওয়াত দেওয়া হয় যে একটা রান খাওয়ার জন্য লাজাবত, তাহলে সে দাওয়াত আমি গ্রহণ করবো। বুখারীতে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন গরিবের জীবন যাপন স্বেচ্ছাই বেছে নিয়েছেন, এমন নয় যে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ইখতিয়ার দিলেন যে তুমি মালিকান রাসূলান কিং রাসূল হতে চাও, না রাসূলান নবিয়ান শুধু রাসূল নবী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি শুধু নবী রাসূল হতে চাই, আর একবার কোন রকম চলার মতো আমার কাছে কিছু থাক, একদিন খাবো আল্লাহ তোমার শুকরিয়া দেখাবো, আর একদিন না খেয়ে থাকবো ধৈর্য ধারণ করবো, শুকর করবো আর সবর করবো, যেদিন খাবো শুকরিয়া আদায় করবো, যেদিন খেতে পাবো না ধৈর্য ধারণ করবো, খিদার উপর আর অভাবের উপর ধৈর্য ধারণ করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জীবন আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছেন। শেষ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হচ্ছে, তখন তার অবস্থা কি ছিল, কান আল্লাহু দিরউন, তার একটি বর্ম ছিল যুদ্ধের ময়দানে যেটা শরীরে ব্যবহার করা হয়, ইন্দা ইয়াহুদি মারহুনাতুন ইন্দা ইয়াহুদি, এক ইয়াহুদির কাছে মদিনা দেওয়া হয়েছিল, সেটাকে যেটাকে বলা হয় আমাদের বন্দুক, হ্যাঁ বন্দুক রেখে কিছুটা জব আনা হয়েছিল, নবী সাল্লাল্লাহু সারা জীবনটা চলে গেছে, ইন্তেকাল হয়ে গেল, সেটা ছাড়িয়ে নিয়ে আসতে অভাব থেকে জবাব থেকেছে, এই ঋণটা পরিশোধ করে আসবো,
ওই জবের টাকাটা যে বিবিদের জন্য জবটা নিয়েছিলাম ওই টাকাটা দিয়ে আসবো আর কর্মটা ছাড়িয়ে নিয়ে আসবো, এইটুকু সুযোগ সুবিধা হয়নি, আর্থিক সচ্ছলতা হয়নি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমে রিওয়ায়াত রয়েছে, রাসূলুল্লাহ ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করতেন। আজকাল ছোট ছোট বাচ্চাদের সালাম দেওয়া অসম্ভব, ছেলেরা মেয়েরা বাপ মাকে সালাম দিতে চায়নি আর বাপ মা ছেলে মেয়েদেরকে সালাম দেয়, যার ফলে ছেলে মেয়েরাও বরকত থেকে বঞ্চিত থাকে আর বাপ মাও রহমত বরকত থেকে বঞ্চিত থাকে। তাহলে আমাদের অভ্যাসটা পাল্টানো উচিত, আমাদের আমল পরিবর্তন করা উচিত। একজন লোক কিছুদিন আগে ঘটনা, সে অভিযোগ করছে যে আমার ছেলে মেয়েরা সালাম দেয়। তখন তাকে কোনো এক ভাই শিক্ষিত মানুষ শেখাচ্ছে যে ঠিক আছে আপনি সালাম দিবেন, ছেলে মেয়েরা সালাম দেয় না, তো আপনি বাড়িতে ঢোকেন ছেলে মেয়েদেরকে সালাম দেন, আপনার ছেলে মেয়েদের সাথে সাথে আপনি সালাম দেন। তো এইভাবে সালাম দিলে তখন এই যে আর একটা তৈরি আছে লজ্জা, এই লজ্জা অপছন্দনীয় লজ্জা খাজাল, এই যে লজ্জা আছে এটা তখন কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। তো ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতেন, তাদের সাথে মজাক করতেন, হক মজাক, কোনো বাতিল মজাক করতেন না, অবৈধ মজাক করতেন না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিতেন। ছেলে মেয়েরা খেলাধুলা করছে, ছেলেরা খেলাধুলা করছে, রাস্তাঘাটে সালাম দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ভাবে রয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা রাআইতু আহাদান কান আরহাম বিল আয়ালি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি পরিবার পরিজন ছেলে মেয়ে এর উপর দয়ালু কোনো মানুষকে দেখিনি, অত্যন্ত দয়ালু ছিলেন স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য, পরিবার পরিজনের জন্য, আত্মীয়দের জন্য। ওয়াকান আমুরু বিসসিবিয়ান ফায়ুসাল্লিমু আলাইহিম, ছোট ছোট বাচ্চারা নাবালক ছেলে, এমন না যে সাবালক ছেলে 12 বছর 14 বছর হয়ে গেছে, না নাবালক ছেলে 4 বছর 5 বছর 7 বছর 8 বছরের ছেলে এরা খেলাধুলা করছে, হয়তো ওই ছোট ছোট বাচ্চাদের সামনে দিয়ে গেলে ফায়ুসাল্লিমু আলাইহিম তাদেরকে সালাম বলতে আফসুস সালাম। নবী সাল্লাল্লাহু বলছেন তোমরা সালাম কি করো, প্রসার ঘটাও, সালামকে ব্যাপকভাবে ছড়িয়ে দাও, ওয়া তেমন তাম, আর অভাবীদেরকে অন্নদান করো, খেতে দাও, ওয়াসিলুল আরহাম আত্মীয়দের সাথে সুসম্পর্ক করো, ওয়াসাল্লু বিল্লাইল আর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করো, 5 ওয়াক্ত পড়ার পরে তাদখুলুল জান্নাতে বিসসালাম, তাহলে নিরাপদে সহি সালামতে জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, ইসলামী চরিত্র গঠনের তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক যেন দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের অনুসরণ করার জন্য আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাত মুখী করেন, দুনিয়া মুখী না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখিরাতকে যেন সুন্দর করে দেন, দুনিয়াকেও যেন সুন্দর করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।